কোথায় টেনে নিয়ে যাচ্ছিস আমাকে? এই আচ্ছা কম বল তাড়াতাড়ি আয়, শোন না তোর সাথে দরকার আছে ভাই। আয় আয় আয়। আরে আরে বস না, আমি কাজ করছিলাম, আমাকে টেনে নিয়ে চলে। ভারী একেবারে উনি কাজ করছিলেন, ওই তো বসে বসে কটা সাদা কাগজে হিজিবিজি কাটছিলিস। এই বাজে কথা বলিস না তো, বাজে কথা বলিস না। একটা নতুন বিজনেস, বিজনেসের আইডিয়া মাথায় এসছে বুঝলি। হ্যাঁ দারুণ, সেই ব্যাপারেই একটা স্কিম করছিলাম, নতুন আইডিয়া, নতুন ধরনের জিনিস বুঝলি। আবার বিজনেস? এই তুই চুপ কর তো, এই আইডিয়াটা তুই যদি শুনিস না তো চোখ কপালে উঠে যাবে বুঝলে। তা কি শুনি? এই তুই শুনবি? সত্যি বলছিস শুনবি? হুম বল। তাহলে শোন, এবারে আমি একটা নতুন বিজনেসের আইডিয়া মাথায় এনেছি। সেই আইডিয়াটা হলো তাল পাতা দিয়ে ফ্যাশন জুয়েলারি তৈরি করার, একবারে এথিনিক স্টাইলে। ব্যাপারটা বাজারে না একবারে হইচই ফেলে দেবে, একবারে ফাটাফাটি হয়ে যাবে, তুই দেখে নিস দিদি ফাটাফাটি। ঠিকই বলেছিস, তোর মতন হাদু গঙ্গারামের মাথায় ছাড়া এই আইডিয়াটা আসতেই পারে না। তুই আমাকে গালাগালি দেওয়ার জন্য এখানে টেনে আনলি? ওমা সে কি বোকা বোকা কথা বলছিস কেন? তোকে গালাগালি দিতে হলে তো ওখানেই দিতাম, এখানে থোড়ি টেনে আনতাম। তাহলে বল না কেন এখানে টেনে আনলি, কি ব্যাপার? বলছি দেবু, তোকেই তো বলবো, বল তোকে ছাড়া কাকে বলবো। মনে থাকবে? জিয়ন দিদি, জিয়ন 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 জিয়ন, তোর আইডিয়াটা না ফাটাফাটি ফাটাফাটি। তুই যেভাবে বললি আমি 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 ঠিক সেইভাবে কাজটা করবো বুঝলি। আমি জানি তো তুই ছাড়া এই কাজটা আমি কাউকে দিয়ে করাতে পারবো না, কিন্তু কি জানিস তো, কেউ যেন বিন্দু বিসর্গ টের না পায় তাহলে আর উপায় থাকবে না। তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি? হ্যাঁ তুই না জিনিয়াস। এইরকম আইডিয়া আমি ছাড়া কারোর মাথায় আসতে পারে না, এক্সক্লুসিভ। বৌদি? হ্যাঁ ও বৌদি, বৌদি ও মা, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে গো। আমি ভেবে দেখলাম তুমি ঠিক কথাই বলেছ, তাই আমি ঠিক করেছি আমি আশ্রমে যাব। হ্যাঁ ঠিক করেছো, একদম ঠিক কাজ করেছো। আচ্ছা শোনো আকাঙ্ক্ষাদি, আমার ঘরের টেলিফোনটা না কাজ করছে না, মানে কি বলো তো ফোনটার তারটা না খোলা, তুমি এই ব্যাপারে কিছু জানো? ফোনের তার ও কই কই দেখি, কই কোথায়? মা সত্যি তো এটা তো পুরো খোলা, কিন্তু এটা তো কেউ হাত দিয়ে টেনে না খুললে খোলা সম্ভব নয়। আমিও প্রথমে সে কথাই ভেবেছিলাম, পরে ভেবে দেখলাম আমার ঘরে ঢুকে এরকম একটা কাজ কে করবে বলো, এটা বলা মুশকিল। আমি তো কিছু ভেবেই পাচ্ছি না, আমি জোর দিয়েও কিছু বলতে চাই না, তবে কি জানো তো আমি না কিছুক্ষণ আগে ওই সুধা দিকে তোমার ঘর থেকে বেরোতে দেখেছি। কি বলছো কি তুমি? দিদি এই ঘরে ঢুকে এরকম একটা কাজ কেন শুধু শুধু? ওই দেখো আমি তো বললাম তোমাকে আমি নিশ্চিত করে কিছু বলছি না,
যাক গে যাক, ওসব কথা যা, তুমি সরো দেখি, আমি আমি লাগিয়ে দিচ্ছি তারটা, সরো। তুমি এইসব কাজও পারো? সব কাজই মাঝে মাঝে শিখে রাখতে হয় ভাই। দেখি, এই তো ডালটন এসে গেছে, এনেও দেখে নাও। ইয়ে বৌদি, তুমি কুণালকে ফোন করনি তো? প্রথমে একবার ভেবেছিলাম যে বেরোনোর আগে ওকে একবার ফোন করে জানাই সে কথা। সর্বনাশ করেছে মানে ফোন করে দিয়েছো? না, পরে ভাবলাম ফোন করলে তো ব্যাপারটা পারমিশন নেওয়ার মতো হয়ে যায়। ও তো কত জায়গায় যায়, সব জায়গায় কি আর আমাকে বলে যায়? আমি অবশ্য জিজ্ঞাসা করি না, তাই আমি কোথায় যাচ্ছি সেটা ওকে জানাতে আমি বাধ্য নই। ঠিক করেছ, একদম ঠিক করেছ, ওকে ফোন করলে কোনো লাভও ছিল না। ওই হাবিজাবি 10টা কথা বলতো আর তোমার যাওয়াটাও ভণ্ডুল হয়ে যেত। আমি বরং তার থেকে আমার মামাকে একটা ফোন করে দিই। হ্যাঁ, এটাই বরং কাজের কাজ হবে। তুমি চট করে একটা মামাকে ফোন করো আর যত তাড়াতাড়ি পারো বেরিয়ে যাও, কেমন? আমি চললাম। হ্যালো মামা, আমি জয়ী বলছি, মামি কেমন আছে? শোনো, আমি এখন আশ্রমে যাচ্ছি, আমি ফেরার পথে যাব। না না, আমি যাব, আমার যেতে বিকেল হবে, তুমি থেকো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। তোকে বলেছিলাম না, একবার যদি আমি ময়দানে নামি তো কোনো ব্যাটাকে আমি দাঁড়াতে দেবো না। হ্যাঁ, খরচা একটু বেশি হয়ে গেল বটে, তবে আমার খাটনিটা সার্থক। খরচা নিয়ে তুই ভাবিস না দাদা, সে যা লাগবে আমি দিয়ে দেব। খবরটা কি পেলে শিগগিরই বল। লোকটা হচ্ছে কুণাল ব্যানার্জি, খুব বড় বিজনেসম্যান, সবাই চেনে। ইনফ্যাক্ট এখন আরও বেশি করে চেনে, কারণ কয়েকদিন আগেই লোকটা সম্পর্কে খুব বড় একটা কেচ্ছা বেরিয়েছে ছবি টবি নিয়ে। লোকটা সম্প্রতি বিয়ে করেছে কিন্তু গার্লফ্রেন্ডের কাছে যাওয়া ছাড়েনি। বৈশাখী ওই কুণাল, কুণাল ব্যানার্জির অফিসেই চাকরি করে? বৈশাখী কোথাও চাকরি টাকরি কিচ্ছু করে না, কিন্তু কুণাল ব্যানার্জির সঙ্গে ওর একটা সম্পর্ক আছে। বলিস কি রে দাদা, বৈশাখী ওই লোকটা গার্লফ্রেন্ড নয় তো? আমার তো তাই মনে হয়, তবে পাকা প্রমাণ পেতে আরো কয়েকটা দিন সময় লাগবে। কিছু তো একটা আছে, নইলে লোকটা এখানে ফোনই বা করবে কেন? আর যাওয়ার জন্য এত তাগাদাই বা কিসের? ওসব তুই কিচ্ছু ভাবিস না, সব খবর আমি একেবারে টেনে বার করে আনব। হ্যাঁ রে দাদা, ওই অরিন্দম লোকটা কে রে? ওই লোকটা খুব ঘোরেল মাল, গভীর জলের মাছ। আমার সঙ্গে দেখা হয়নি, ফোনে কথা হয়েছে। তবে হ্যাঁ, অন্য দিক থেকে যা খবর পেলাম, লোকটা ফটোগ্রাফার, ওই মডেলদের ছবি টবি তোলে, মনে হয় সেই সূত্রেই বৈশাখীর সঙ্গে আলাপ। না রে দাদা, বৈশাখী যে মডেলিং করে সেটা আমরা সবাই জানি, এভাবে খুব একটা সুবিধা হবে না। কিচ্ছু বলা যায় না রে, আমার মন কিন্তু অন্য কথা বলছে। এই অরিন্দম লোকটা এটা খুব বড় ধরনের দু নম্বরই ব্যাপারের সঙ্গে জড়িত, সবাই জানে কিন্তু এখন অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। এইরকম একটা লোকের সঙ্গে বৈশাখীর আলাপ শুধুমাত্র মডেলিংয়ের জন্যে মনে হয় না। একটা যদি প্রমাণ কোনোভাবে আমাদের হাতে আসে, তাহলে একটা বড় অস্ত্র এসে যায় আমাদের হাতে। সে যখন আসবে তখন আসবে, আপাতত যা পাওয়া গেছে না, একেবারে দারুণ ব্যাপার। একজন বিবাহিত পুরুষের কেপ্ট,
বুঝতে পারছিস দাদা? বৈশাখীর সঙ্গে এখন আমি উল্টো চাল চালব। আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। কি করছো গো? তেমন কিছু নয়। জরুরি কিছু? না না, বললাম তো তেমন কিছু নয়, একটা SMS এসেছিল সেইটা দেখছিলাম। তোমাকে একটা কথা বলবো ভাই। কথা আমার সঙ্গে? তা বেশ তো, বলো না কি বলবে। বলবো? হ্যাঁ, আসলে কিভাবে যে বলবো তাই ভাবছি। শুরু করার কি আছে, বলো কি বলবে। তোমাকে না আমার বেশ লাগে ঠাকুরজি। বাবা, ঠাকুরজি? হ্যাঁ, ঠাকুরজি তো হও না, আসলে অনেক দিন এই ঠাকুরজি বলে ডাকোনি তো, তাই বলছিলাম। আজ হঠাৎ ইচ্ছে হলো তাই বললাম, তুমি রাগ করোনি তো? না না, রাগ করবো কেন, আমার তো বেশ ভালোই লাগে। এই জন্যই না তোমাকে আমার এত ভালো লাগে। তোমার সাজগোজ, হাঁটা চলা, স্মার্টনেস, এই সব কিছু আমার দারুণ লাগে। আর একটা সত্যি কথা বলবো ভাই, তোমাকে না আমি একটু হিংসেও করি। কি বলছো বৌদি, হিংসে করো আমাকে? হ্যাঁ ভাই, তা একটু করি। হিংসে করি তোমার স্বাধীনভাবে বাঁচার জন্য, খেয়াল খুশি মতন চলার জন্য। তুমি ভালো চাকরি করো, ভালো রোজগার করো, টাকা খরচ করার জন্য তোমাকে কারোর কাছে হাত পাততে হয় না। এই জীবনটা কোন মেয়েই বা পছন্দ করবে না বলো? কিন্তু কি জানো তো বৌদি, বাংলা একটা কথা আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমি চাকরিটা ততখানি মনের আনন্দে করি না যতখানি প্রয়োজনে। আমার রোজগারের এই কটা টাকা তো সংসারে খুব প্রয়োজন, তাই চাকরিটা করতে হয়। আমার অবস্থাটা মোটেও হিংসা করার মতো নয় বৌদি। হিংসেটা একটা কথার কথা ভাই, আমারও না একটা চাকরি খুব প্রয়োজন। তোমার দাদার কটা টাকাই বা রোজগার বলো? পিকুটা বড় হচ্ছে, সংসারে খরচও তো দিন দিন বাড়ছে। আমি যদি দুটো পয়সা রোজগার করতে পারি, সংসারেরই তো সুরাহা হয় বলো। তাই বলছিলাম কি, তুমি আমার একটা কাজ জুটিয়ে দাও না ভাই। আমি আমি কি করে? হ্যাঁ, তুমিই তো পারবে। তোমার যেসব হাই লেভেলের লোকজনের সঙ্গে মেলামেশা, তুমি চাইলে আমার একটা কাজ ঠিক জুটিয়ে দিতে পারবে। তুমি বিশ্বাস করো বৌদি, আমার সেরকম কোনো চেনাশোনা নেই যাদের থেকে আমি তোমার জন্য একটা চাকরি জোগাড় করে দিতে পারি। অত শত কিছু জানি না, তুমি একটা এত বড় শহরে থাকো, তোমার কিছু না কিছু চেনা জানা তো আছেই বলো। সেই আছে, কিন্তু বৌদি তারা খুবই সাধারণ। হোক সাধারণ, তারা তোমার কাছে সাধারণ, আমার কাছে তো অসাধারণ। তুমি কথা দাও আমার কাজের একটা ব্যবস্থা করে দেবে। আচ্ছা, আমি দেখছি। না দেখছি নয়, কথা দাও, কথা দাও, তুমি আমার কাজের ব্যবস্থা করে দেবে। আচ্ছা বৌদি, আমি চেষ্টা করব। ওতেই হবে ঠাকুরজি, ওতেই হবে, ওতেই হবে। আমি ভেতরে যাচ্ছি। উনি এরকম একটা ডিসিশন নিলেন কেন?
উনি তো আপনাদের পেট্রন। ওটা ভুল ধারণা, উনি ওরকম একটা ভাব করতেন, আসলে কোনোদিনই কিছু করেননি উনি। উনি ওনার বাড়িটা আশ্রমকে দান করবেন বলেছিলেন, আর এখন এখন উনি সেটা রিফিউজ করছেন। এর পেছনে নিশ্চয়ই কোনো কজ থাকবে, কিন্তু কজটা কি সেটা তো উনি একবার বলবেন। আসলে আমাদের আশ্রমের সম্পর্কে যে নোংরা স্ক্যান্ডেলটা রটেছে, কুণাল সেটা বিশ্বাস করছেন, আর তাই আইসি। দেখুন মিস্টার ব্যানার্জি একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ, উনি এরকম করবেন আনবিলিভেবল। বাই দ্য ওয়ে জয়িতা দেবী, আপনি কি কিছু জানেন? আমি সব জানি। আপনি জানেন, তার মানে মাধুরী ম্যাডামকে মিস্টার ব্যানার্জি কি কি বলেছেন আপনি সব জানেন? না আমি জানি না, আমাকে এই ব্যাপারে কেউ কিছু বলেনি। ইনফ্যাক্ট সেই জন্যে এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো বলে আজকে আসবো ঠিক করেছিলাম। সোমাদি বললো আমার সঙ্গে আসবে, তাই। আচ্ছা জয়িতা দেবী, আপনার যে প্রবলেম সেটা কি আশ্রমের সাথে রিলেটেড? ভীষণভাবে রিলেটেড। আমি এখন যে প্রবলেমটা ফেস করছি সেটা আশ্রমকে নিয়েই। সেটা কি মিস্টার ব্যানার্জি জানেন? আশ্রমের বিরুদ্ধে এই সমস্ত নোংরা কথাগুলো তুলে কুণাল আমাকে আশ্রমে যেতে বারণ করছে, আশ্রমের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করছে। দেখুন জয়িতা দেবী, এটা আপনার ফ্যামিলি ম্যাটার, এক্সট্রিমলি পার্সোনাল। না সঞ্জয় বাবু, পার্সোনাল নয়, এটা এখন একটা সোশ্যাল ম্যাটার। কুণাল চাইছে এই সমস্ত কিছু করে আশ্রমটাকে তুলে দিতে, এটা ওর একটা ষড়যন্ত্র, কিন্তু আমি থাকতে এটা আমি হতে দেব না। কিন্তু এটাতে তো আপনার ফ্যামিলি ডিস্টার্ব হয়ে যাবে। পরোয়া করি না, এই আশ্রমটা আমার প্রাণ, আমাদের সকলের বেঁচে থাকার আশ্রয়। দুজন প্রমোটার এসে ষড়যন্ত্র করে আমাদের আশ্রম তুলে দিয়ে জমিটা দখল করে নেবে, আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো, এটা আমি হতে দেব না। আমি কুণালের কথা মানছি না, মানব না। তার জন্যে যে কোনো রকমের এক্সট্রিম ডিসিশন নিতে আমি রাজি। এ কি বলছিস তুই জয়ী? ঠিকই বলছিস সোমাদি, অনেক ভাবনা চিন্তা করে এই কথাটা আমি বলছি। জয়িতা দেবী আপনি ইমোশনাল হয়ে পড়ছেন, যুদ্ধ করতে গেলে না সাহসের দরকার, বুদ্ধির দরকার, সুইসাইড করতে গেলে ইমোশনের। আমার যা কিছু সবই আশ্রম, আশ্রমই আমার ইমোশন স্যার। এই আশ্রম না থাকলে আমার প্রাণ থাকবে না। আমাকে কেউ খুন করতে চাইছে জেনেও আমি তাকে বাধা দেব না, প্রাণের ভয়ে প্রাণ হারাবো। দেখুন জয়িতা দেবী, আপনি কি বলতে চাইছেন আমি সব বুঝতে পারছি, কিন্তু এ ব্যাপারে আমি কি করতে পারি? আমি চাই আপনি আমাদের পাশে থাকুন। আগের বারেও আপনি আমাদের পাশে ছিলেন, আগের বার যখন আমাদের উপর অ্যাটাক হয়েছিল আপনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, ওরা ভয় পালিয়ে গিয়েছিল। এইবারের আক্রমণটা একটা নতুন দিক থেকে হচ্ছে, কিন্তু আমি চাই এইবারেও আপনি আমাদের পাশে থাকুন, আমাদের আশ্রমটাকে বাঁচান। দেখুন আমার যা করার আমি করেছি, কালিদাস বাবু আর মুকুন্দ বাবুকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, ওনাদের তরফ থেকে কোনো প্রবলেম হবে না। কিন্তু মিস্টার কুণাল ব্যানার্জি, উনি একজন রেসপেক্টেড মানুষ আছেন, উনি যদি নিজের জমি নিজের বাড়ি কাউকে দিতে না চান সেখানে আমি কি করতে পারি? তাহলে তো যে কোনো লোক পাঠিয়ে আমাদের বার করে দিতে পারেন উনি। দেখুন এতগুলো ছেলে মেয়ে নিয়ে আমরা কোথায় যাব বলুন, কি করব আমরা? সেখানেও কি আপনার কিছুই করণীয় নেই? না আমার কিছু করার নেই, কিন্তু একটা কথা বলতে পারি, ইলিগালি উনি কিছু করতে পারবেন না, ওনাকে যা করার লিগালি করতে হবে, ওনাকে কোর্টে যেতে হবে, কেস করতে হবে, আর সেই কেস তো আপনারা ডিফেন্ড করতে পারেন। আর যদি কোর্ট নাকি জোর করেন? সেক্ষেত্রে পুলিশ গিয়ে ওটা আটকে দেবে। সেরকম হলে আপনি আমাদের হেল্প করবেন তো? আই এম সরি জয়িতা দেবী,
এটা আমার জুরিডিকশনের বাইরে।